এখন আমার প্রতিদিনের এটাই মর্নিং ব্রেকফাস্ট। সো গুড মর্নিং এভরিওয়ান, আজ আবার একটা হায়দ্রাবাদী স্ট্রিট ফুড ব্লগের উদ্দেশ্যে বাড়ির বাইরে। তো মানে আজ যেটাই যাচ্ছি আর কি, যতটা পারছি আমার এই মানিকুন্ডা জাগির যে আমি এলাকায় যে আছি আলকাপুর, এখানটা যতটা পারছি যে ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি, ভালো ভালো স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করছি। সাথে কিছু ফেমাস জায়গাও যাব, সেগুলো কভার করব। আপাতত এখন যে জায়গাটায় যাচ্ছি একদম বাড়ির পাশেই। সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে এত পরিমাণ সাউথ ইন্ডিয়ান মানে খাবারের জন্য ভিড় থাকে যে হয়তো এই জায়গাটা দেখলে আমাদের ওই পার্ক স্ট্রিট পার্ক সার্কাসের যে বড় বড় অফিস লাইক চ্যাটার্জি ইন্টারন্যাশনাল এইসব জায়গায় যে ভিড়গুলো থাকে সেইগুলো দেখে মনে পড়বে। সো চলে এসেছি একটু ধোসা, একটু সাউথ ইন্ডিয়ান খাবার লোভে। তো দেখাই আপনার প্রচুর ভিড়, এটা জাস্ট এখন অনেকটা খালি হয়ে গেছে, টিফিন টাইম ক্রস হয়ে গেছে, এখন মোটামুটি 11টা বেজে গেছে। তো তারপরেও এত লোক ভিড় লাইন করে দাঁড়িয়ে আছে। এটা একদম মর্নিং, আর্লি মর্নিং এটা ওপেন হয়ে যায় আর মোটামুটি সারাদিন চলতে থাকে। ঠিক লাঞ্চ টাইমটা আবার অফ হয়ে যায়, আবার ওই ঠিক বিকাল বিকাল আর কি 4:30-5 নাগাদ থেকে চালু করে একদম রাত্রি 10 অবধি এটা চলতে থাকে। যে ফেমাস বড়া, সেই বড়া ছাঁকা হচ্ছে, এটা খেতে অনেকটা আমাদের কি বলবো, এটা বাঙালিরা ফুরুলি বলে সেটাই, কিন্তু এতে ময়দা থাকে না, এটা জাস্ট ওই ধোসা ডোটা ইউজ করা হয়। প্রচুর কোয়ান্টিটিতে এখানে পেঁয়াজ আলু, আর এখানকার সব থেকে মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে এই ধরনের কান্টারে ভর্তি ভর্তি চাটনি রাখা থাকে, সাম্বার রাখা থাকে, এরকম কাপ ঝোলানো থাকে। তো আপনি নিজের ইচ্ছা মতো এখান থেকে পার্সেল হোক কিংবা নিজের খাওয়ার জন্য হোক আপনি নিজের থাকতে পারেন, যত ইচ্ছা আপনার। তো আমরা এখন চটজলদি, আমি সব রকম খাবার এখানে ট্রাই করা হয়ে গেছে, ওই যে উপমা রেডি হচ্ছে, এখানে উপমা বের করছে উপমা। আমরা যেমন বাঙালিরা বাড়িতে ঢুকি এসব ভাপা খেতে ভালোবাসি, তো সাউথ ইন্ডিয়ান লোকেরা এইভাবে ডেলি সকালে ইডলি খেতে গরম গরম খুব ভালোবাসে। সো সেটারই প্রিপারেশন নেওয়া হচ্ছে, গরম গরম ফ্রেশ ইডলি রেডি হয়ে গেছে। গরম গরম একটার পর একটার সেট বেরোতে থাকছে আর্টস থেকে, আর বের করা মাত্রই সোজা মানুষের পেটে, বেশিক্ষণ সময় নিচ্ছে না। এতটা ফাস্ট, এতটা ভিড় এখানে, এই 4-5 জন মানুষ ট্যাকেল করছে, মানে অসাধারণ ব্যাপার। বড়া ছাকাও, এই জায়গাটা আপনাকে অর্ডার করতে হবে, জল খাওয়ার জন্য ব্যবস্থা প্লাস এইটা হচ্ছে এখানকার মেনু, ইডলি, প্লেন ধোসা, অনিয়ন ধোসা, মশলা ধোসা, উপমা ধোসা, পনির ধোসা, বাটার ধোসা, পনির বাটার ধোসা, প্রচুর ধোসা, উপমা, না বড়া, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, আর তার অ্যাজ ওয়েল তার প্রাইস দেওয়া আছে। আমি আমার চটজলদি খাবারটা নিয়ে নিই। মশলা ধোসা 40 না, পেয়ে গেছি আমরা টোকেন। আবার এই টোকেনটা নিয়ে আমাদের মেন কাউন্টারে জমা করতে হবে। আর্লি মর্নিং সকাল সকাল 40-50 টাকা দিয়ে এইরকম হেলদি ব্রেকফাস্ট, তো মানুষের ভিড় তো হবেই। এতটা দ্রুততার সাথে বানানোর সত্ত্বেও প্রত্যেকটা খাবার খুব যত্ন সহকারে, খুব হাইজেনিক, পরিষ্কার পরিচ্ছন্ন করে বানানো হচ্ছে, তার জন্যই হয়তো এতটা ভিড় এই জায়গায় লেগে থাকে সবসময়।
আর মানুষজন সত্যি খাবার খুব এনজয় করে। আবার যারা এখানে কাজ করছে যেসব স্টাফ, তারাও এত ফ্রেন্ডলি, এত মজা করতে ভালোবাসে, কি বলবো। মানে আমি যখন থেকে গেছি তখন থেকে কুককে একটা কথা বলি, রাগানো হচ্ছে যে পেটটা ভেতর দিকে টেনে রাখ, ভিডিওতে তোর পেটটা আসছে। তো আমি এটাই বললাম যে আচ্ছা লাগতা হ্যায় অ্যাজ এ কুক উসকা, যেটা আমরা বাংলায় ভুড়ি বলি, থাকলে সেটাই পছন্দ, মানে ভালো লাগে দেখতে। গরম গাওয়া ঘি দেওয়া হচ্ছে একদম উপরে, ঘি প্রচুর, প্রত্যেকটা খাবারে ঘি প্রচুর পরিমাণে ইউজ করা হয়, ওগুলো কোনো তেল না, ওটা জাস্ট ঘি ইউজ করছে উপরে। এরকম এতটা সুস্বাদু এতটা পরিমাণে ধোসা মাত্র 40 টাকায়, তা আবার মশলা ধোসা, বাবা যাই। নাই নাই পার্সেল নেই, খানা। আচ্ছা আপনার ধোসা না? হ্যাঁ মশলা মেরে কো দেবো, দু প্লেট। এই আচ্ছা যে ছেলে তো টাইম লাগেগা, পাঁচ মিনিট রেস্ট করো, গাড়ি আগে দিতে পারো, তো লাগা লিজে না, আরাম সে 10 মিনিট কে বাদ দিয়ে তো আরাম করকে ঝাড় কে পাঁচ আরাম সে হাওয়া মে বেঠিয়ে আরাম সে খাই, আরাম সে আরাম সে যাই। ফার্স্ট টাইম যখন আমি এখানে পৌঁছাই, তো সর্বপ্রথম যে দোকানটা আমার চোখে পড়েছিল মানুষের ভিড় দেখে শুধুমাত্র, সেটা এই পার্টিকুলার দোকানটা। তো এখন আমাদের চাটনিটা ম্যানুয়ালি মানে নিজেদেরকেই নিতে হবে, খাদো না তোরা চাটনি। কব মে লেনা পড়েগা? হ্যাঁ এবার যেটা নেবো সেটা হচ্ছে সাম্বার। সব কিছু প্যাকেট থেকে শুরু করে চামচ, কিচেন এভরিথিং, মশলা, যেমন চামচ, দেখলি। সো আমাদের এখন প্লেট রেডি, সো টেস্ট করা যাক। খুব ইউনিক, মানে অথেন্টিক, ইউনিক বলবো না অথেন্টিক, মানে আমি প্রচুর ট্রাই করেছি এখানে। মানে ধোসা অ্যাকচুয়ালি যেমন হওয়া উচিত, এই মশলাটা ওয়ান অফ মাই ফেভারিট, ট্যাঙ্গি অ্যাজ ওয়েল অ্যাজ স্পাইসি, দারুণ। আর সত্যি কথা বলতে আনলিমিটেড পাওয়া যাচ্ছে বলে এই না যে একটা মানে যাহ করে দিলেই হলো, মানে সত্যি অসাম, মানে এত টেস্টি, মানে ইউ ক্যান ইমাজিন যে একটা স্ট্রিট ফুডে এতটা অথেন্টিক ধোসা, এত সুন্দর রান্না পাওয়া যেতে পারে। এটা সাম্বার, সাম্বারটা গাইজ আমি এত ধোসা খেয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিছু স্ট্রিট ফুডে ধোসা খেয়েছি, এই পার্টিকুলার জিনিসটা আমি ভালো ভালো রেস্টুরেন্টও পছন্দ করতাম না, খেতে টেস্টটা এতটাই খারাপ লাগতো, জানি না এখানে এসে অ্যাকচুয়ালি এত ভালো খেতে, মানে এটা তো আমি মানে বাটি বাটি খাচ্ছি এখানে। প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এখানে। আর যেটা মেনলি বলার, আমি হায়দ্রাবাদে বেশ কিছু জায়গায় এই কদিনে আমি ধোসা ট্রাই করেছি, তবে পার্টিকুলার এই ধোসাটা আমার ওয়ান অফ মাই ফেভারিট, মানে এত সুন্দর সুস্বাদু ধোসা,
প্লাস এই যে পাপড়টা আছে ধোসার, এটাকেও ওই লঙ্কা গোলমরিচ এটা দিয়ে একটু স্পাইসি বেশ মজাদার বানানো হয়, একদম প্লেন না, ওটাও জাস্ট খেতে শুধু খেলে ওটা অনেকজন মানুষ শুধুই খাচ্ছে। হ্যাঁ, প্লেন যেটা ধোসা একদম শুধু, খুব সুন্দর কালচার, যে কিছু মাইন্ড করে না, সবাই একসাথে জাস্ট একটা টেবিল শেয়ার করে এতজন মিলে খাবার খেয়ে খাবার নিজের নিজের কাজে। বারবার বলছি না গাইজ, স্ট্রিট ফুডে আমি এত জায়গায় খাচ্ছি, মানে যাহোক করে খাইয়ে দেবার মতো লোক সাউথ ইন্ডিয়ান লোকেরা না, প্রচুর কোয়ালিটি রাখে নিজেদের খাবারের উপর। মাত্র 40 টাকায় পেট ভরে গেল গাইস, মানে একদম ফুল, মানে অল্প স্বল্প না একদম ফুল হয়ে গেল পেট। তো আবার একটা স্ট্রিট ফুড নিয়ে খুব জলদি আসছি, ততক্ষণের জন্য বাই, স্টে টিউনড।